অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। দিতে কাজ করতে দিন ডক্টর, আর একবারও যদি আমাকে বা আমাদের হসপিটালের কোনো কর্মচারীকে বিরক্ত করেন তাহলে কিন্তু এই রেকর্ডিংটা ঠিক জায়গায় পৌঁছে যাবে। ও আর একটা কথা, বৃন্দা কোনোদিন কোনো পরিস্থিতিতেই উর্মিলা হবে না, কথাটা মনে রাখবেন। মা, ও ছোট বৌমা এসেছো, এসো এসো মা এসো। শালিক দিদি ভাই, আয় আয় ভিতরে এসো এসো। ও বাবা, তোমরা এখানে? তোমাদের এখানে আসার কথা ছিল, জানতাম না তো। দাদার সঙ্গে একটু দরকার আছে। বাবার সাথে আবার কিসের দরকার? বাবা তো যা বলার বলে দিয়েছে বদ্দাকে মনে। তুই থাম তো। ও বড় খোকা, বড় বৌমা এসো, এই দেখো ছোট বৌমা এসেছে। চির আয়ুষ্মতী হও মা। বড় খোকা আয় তোরা, এই দেখ কে এসেছে। হ্যাঁ কে এসেছে তো দেখতেই পাচ্ছি মা, এত চিৎকার করে বাড়ি মাথায় করছেন কেন? কারণে তোর বিয়ে কেনাকাটার কি খবর রে, কেমন হলো? ভালো হয়েছে, তুমি একদিন বাড়ি এসো, তোমাকে সব দেখাবো। যা বলছি দাদা, আপনি রাগ করেছেন? ও দিদি রাগ করো না গো। রাগ শব্দটা না আমাদের মনের ভাব বোঝানোর জন্য খুব ছোট হয়ে গেল অরুন্ধতী। আমরা পারছি না তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারছি না, কারণ তোমাদের মেয়ে আমাদেরকে যেভাবে কথা শোনাচ্ছে সেগুলো শোনার ধৈর্য আমাদের মধ্যে আর নেই। আমাদের সমস্ত সহ্যের বাঁধ ভেঙে গেছে। এরকম করে বলো না দিদি, বিশ্বাস করো এরকম ব্যাপার নয়। সে তুমি যাই বলো অরুন্ধতী, আমরা আর পারছি না, একই ঘটনা বারবার ঘটছে, আমাদের ভাল লাগছে না। দিদি বোকাই বললো রৌনকের বাড়িতে যা হয়েছে তাতে তাতে দাদার খারাপ লেগেছে, আর এটা শোনা মাত্রই আমি ছুটে এসেছি। বিশ্বাস তাই কি বলতে এসেছো তুমি অরুন্ধতী? বৃন্দার হয়ে ক্ষমা চাইতে এসেছি। প্রত্যেকবার তোমার মেয়ে একটা করে ভয়ঙ্কর কথা বলবে, আমাদেরকে অপমান করবে, আর তুমি তারপরে একটা হাবিজাবি কিছু বলে আমাদেরকে এখানে কি অরুন্ধতী? না এটা প্রত্যেকবার হতে পারে না। আর দাদা বোকাইকে আপনি বলেছেন শালুকের আশীর্বাদে আপনি যাবেন না, এরকম বলে কি করে হবে দাদা? আপনি দিদি ওর বাবা মার মতো, আপনারা না এলে বিয়ের কাজ কি করে হবে? বৃন্দার উপর রাগ করে শালুকের থেকে দূরে সরে থাকবেন না। ও যদি কিছু ভুল বলে থাকে ভুলে যান দাদা, দোহাই ভুলে যান। ভুলে যাবো অরুন্ধতী, ভুলে যাবো? আরে যে মেয়েটাকে ছোট থেকে বড় হতে দেখলাম চোখের সামনে, সে বড় হয়ে টাকস টাকস করে কথা শোনাবে, তারা দেখা কথা বলবে, আর আমরা সেগুলো ভুলে যাব। শোনো অরুন্ধতী, শালুকের বিয়েতে কিংবা আশীর্বাদের কোনো অনুষ্ঠানে আমরা যাব না বলে দিয়েছি। দিদি অরুন্ধতী, একটা কথা তুমি মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও, তোমার এই বৃন্দার জন্য শুধু আমরা না, একে একে সবাই তোমাদের ছেড়ে চলে যাবে। কান্নাকাটি করলে হবে না অরুন্ধতী, একটা কথা বলি, তুমি যাও, আশীর্বাদ বিয়ের সমস্ত বন্দোবস্ত করতে থাকো,
যদি সাহায্য কিছু লাগে আমি করে দেবো, তবে অনুষ্ঠানে আমরা কেউই যাব না। দাদা দাদা, অন্তত অন্তত শালুকের মুখের দিকে তাকিয়ে। না, শালুকের উপর তো আমার কোনো অভিযোগ নেই। শালুকের ব্যাপারে আমার কিচ্ছু বলার নেই। আমি আমি মন প্রাণ থেকে চাই ও সুখী হোক, কিন্তু তাই বলে বিয়েতে যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা তো নেই। দাদা, আপনারা আপনারা বিয়েতে থাকবেন না আমি ভাবতেও পারছি না। দিদি দিদি, তোমরা যদি বলো আমি পায়ে ধরতে রাজি আছি। অরুন্ধতী, কিন্তু শালুকের সঙ্গে এমনটা করো না। বাপ মরা মেয়ে, তোমরা যদি ওর মাথার উপর থেকে হাত সরিয়ে নাও তাহলে ওর কে রইল বলো তো? আমি কথা দিচ্ছি দিদি, বৃন্দা তেমন কিছু করবে না, বিশ্বাস করো করবে না।